আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো লুচি। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর যে আমি ঠান্ডা লিকুইড পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। এরকম করে মেখে নিতে হবে, খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না। এরপর যে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর যে আমি এগুলোকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না। আমি সবগুলো লুচি একে একে বেলে নিব একইভাবে। সবগুলো লুচি একইভাবে আমি বেলে নেব। লুচিগুলো বেলা হয়ে গেছে। এরপর যে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার লুচিগুলো খুব সুন্দরভাবে চেপে চেপে ভেজে নিব। ঠিক একইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন লুচিগুলো কতটা ফুলকো হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো লুচি ভেজে নিব। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ের ভিতর ফুলকো এবং নরম লুচি। এটা আলুর দম বা মাংসের ঝোলের সাথে খেতে খুবই অসাধারণ হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।